ধুলিয়ানে ভরা গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল 3 স্কুল ছাত্র। মঙ্গলবার ঘটনায় ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানা ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গাঘাটে। যদিও একজন ছাত্রকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও এখনও পর্যন্ত গঙ্গায় তলিয়ে গেছে 2 ছাত্র। তলিয়ে যাওয়া ছাত্রদের নাম রোহান শেখ ও মোজাহিদ শেখ। তাদের বাড়ি শামসেরগঞ্জের হিজলতলা গ্রামে। উভয়েই কাঞ্চনতলা JDJ ইনস্টিটিউশনের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামসেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে। জানা গেছে অন্যান্য সব স্কুল খুললেও কাঞ্চনতলা স্কুলে পঞ্চায়েত ভোটে আসা কেন্দ্রীয় বাহিনী থাকায় এখনও পর্যন্ত বন্ধ রয়েছে স্কুল। কিন্তু স্কুল বন্ধ থাকার বিষয়টি বুঝতে না পেরে এদিন তারা শামসেরগঞ্জের কাঞ্চনতলা JDJ ইনস্টিটিউশনে পড়তে আসে। যদিও স্কুল বন্ধ দেখে তারা গঙ্গার ধারে খেলতে যায় এবং গঙ্গার ধারেই ব্যাগ রেখে নদীতে স্নান করতে নামে। তখনই কার্যত তলিয়ে যায় তারা। ডুবে যাওয়ার খবর জানাজানি হতেই হইচইয়ের সৃষ্টি হয়। যদিও তৎক্ষণাৎ একজন মাঝি তৎপরতায় নাজিম শেখ নামে এক ছাত্রকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামসেরগঞ্জ থানার পুলিশ। ছুটে আসেন ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা। একই সঙ্গে 2 ছাত্রের গঙ্গায় তলিয়ে যাওয়ার খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। বন্ধর কারণে 3টে বাচ্চা স্নান করতে নেমে 3টে বাচ্চাই তলিয়ে যায়। তার মধ্যে একটা বাচ্চাকে একটা মাছওয়ালা কোনো রকম করে উদ্ধার করে প্রাণে বাঁচায়, দুটা ইতিমধ্যে গঙ্গার তলে তলিয়ে গেছে। ডুবারও আসতে মোটামুটি কম করেও 4-5 ঘন্টা সময় লাগতে পারে। আমরা লোকাল কিছু যারা মাছ ধরে তাদেরকে দিয়ে এখন আমরা তল্লাশি চালাচ্ছি।